যিনি আমাদেরকে একমাত্র তারিখে আজকে এখানে নিষ্ঠুরতার সহিত পবিত্র ঈদগাহে উপস্থিত হয়ে দুরাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, যিনি আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের একমাত্র আদর্শ নেতা, সেই মহান রসুলের সানে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মাস আমাদের কাছে অতিবাহিত হয়ে গেল, এই এক মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদের ময়দানে উপস্থিত হয়েছি। প্রতি বছর এই রমজান আমাদের কাছে আসে, আমাদের কাছ থেকে চলে যায়, কিন্তু এই রোজা কেন আল্লাহ দিয়েছেন, কি উদ্দেশ্য, আর আমরা উদ্দেশ্য হাসিল করতে পারলাম কিনা, এটাই হলো আমাদের চিন্তার বিষয়। আমরা প্রতি বছর রোজা রাখছি, এখানে অনেক মুরব্বী আছেন যারা জীবনে 40-50 বছর ধরে রোজা রাখছেন, কিন্তু তারপরেও রোজা আমাদের কোনো উপকার করতে পারতেছে না। আল্লাহ তাআলা কি খানা খাই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই যোজনা দিয়েছেন? বিষয়টা এরকম নয়, আল্লাহ তাআলার উদ্দেশ্য এরকম নয় যে তিনি বান্দাদেরকে কষ্ট দেবেন। যে আয়াতটা ফরজ করে দেওয়া হয়েছে সেই আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, লিখে দিলাম, আইন করে দিলাম, যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ ছিল। আল্লাহ বললেন যে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তো আল্লাহ তাআলা এখানে ইয়াইহান নাস করেন নাই, পৃথিবীর সকল মানুষের জন্য রোজা না, রোজা হলো ইমানদারদের জন্য। এই জন্যই বলেছেন ইয়াইহাল্লাযীনা আমানু, তাহলে যাদের ইমান নাই তাদের তো রোজা থাকার দরকার নাই। আমাদের ইমান আছে আলহামদুলিল্লাহ, আমরা ইমান আছে বলে তো নামাজ পড়ি নাকি বলে, আমরা ইমান এনেছি যে বলে না পড়ে সেটার মধ্যে আমাদের ভেজাল আছে, কলেমা ভেজাল নাই, ভেজাল আছে আমাদের কলেমা মানার ক্ষেত্রে। রসুল্লাহ জামানায় যারা কলেমা পড়ে মুসলমান হতেন তাদের ভাষা ছিল আরবি, তারা কলেমাটা বুঝছে, এই জন্য তারা দিনে বুঝে কলেমা করতেন, তারা খুব ভালো করে জানতেন যে এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার নামটা আজকে থেকে মোহাম্মদের দলে লেখা হয়ে গেল, আমি মোহাম্মদের অনুসারী হয়ে গেলাম, মোহাম্মদ আমার নেতা। এটাও জানতেন যে এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার উপরে দুলুম নির্যাতন নেমে আসছে, তারপরে তারা কলেমা পড়েছে, তারা এই কলেমা পড়েছেন, কলেমা বুঝেছেন, কলেমা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেছেন, যার কারণে শত বাধা বিপত্তি দুলুম নির্যাতনের পরেও তাদের ইমান কখনো ঝলসে যায়নি, তাদের গায়ের চামড়া ঝলসে গেছে, তাদের কামরা ফিরে গেছে, কিন্তু ইমান ধরতে যায়নি, এরকম ইমানের অধিকারী তারা ছিলেন। এই জন্য আমি নামাজ রোজা তাদের জন্য উপকার করতে পেরেছে, আমরা সেই নামাজ সেই রোজা করতে পারতেছি না, কারণ আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে, আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। আমরা কালেমা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন আইনকার নাই, হুকুম কর্তা নাই, পালন কর্তা নাই, শাসন কর্তা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, একমাত্র আল্লাহ ছাড়া। অর্থাৎ আমি কারো হুকুম মানি না, কারো গোলামি করি না, কারো কাছে প্রার্থনা তো করি না, কারো কাছে সাহায্য চাই না, কাউকে সহায়তা করি না, কারো কাছে প্রার্থনা করি না, এবং কারো হুকুম মানি না, কারো আইনও আমি মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। এটি একটি বিপ্লবী ঘটনা। এই কলেমা যুগে যুগে প্রত্যেক নবীর তুলে দিয়েছিল, সকল নবীর তুলে এই কলেমা কি মানুষকে দাওয়াত দিয়েছেন, আমাদের রসুল এই কলেমা মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছেন। আমরা যে কলেমা পাঠ করে মুসলমান হয়েছি, মুসলমানের খাতায় নাম লিখেছে, সেই কলেমা অর্থ আমরা বুঝি না, এটা হলো এক নম্বর সমস্যা আমাদের। দুই নম্বর সমস্যা হলো আমাদের ইমানটা হলো শিখ যুক্ত এবং তবুজ যুক্ত। একটু আগে ইমান সাহেব তবুদের আলোচনা করেছেন সংক্ষেপে হলেও, তবুদ হলো সেই শক্তি, এখানে সত্যি এক বড় আল্লাহ প্রহী শক্তি, খোদা প্রহী শক্তি, যে নিজে আল্লাহ হুকুম মানে না, আল্লাহ আইন মানে না, আর একজনকেও মানতে দেয় না, এরকম শক্তিকে বলা হয় তবুদ। তবুদ আছে কয়েক শ্রেণীর।